আমার বন্ধুরা এখন কথা বলবে কিন্তু কোথায় কথা বলবে বন্ধু তোমার কাছে প্রথমে যাই তুমি কি বলতে চাও আমি শিক্ষক সম্পর্কে বলতে চাই আমার স্বপ্নে শিক্ষক আমার সম্মানের অধিক আমি চাই আমার শিক্ষকরা যেন এমন হন পড়াশোনা বা যে কোনো বিষয় যে কোনো কথা আমরা যেন তাদের সাথে সহজেই বলতে পারি তারা যেন আমাদের বন্ধুর মতো হন আমাদের সুন্দর ভবিষ্যৎ এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য তারা যেন আমাদের একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলেন বাহ চমৎকার বলেছে বন্ধু আসলে কিন্তু শিক্ষকই আমাদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট এবার বন্ধু তোমার কাছে চলে যাই তুমি কি বলতে চাও আমি শিক্ষা সম্পর্কে বলতে চাই বিনোদনহীন শিক্ষাকে শিশুরা বোঝা হিসেবে গ্রহণ করে কারণ শিশুরা হচ্ছে বিনোদন প্রিয় বিনোদনের ছলে যদি আমাদের শিক্ষা দেওয়া হয় তাহলে সেই শিক্ষাকে আমরা সহজে গ্রহণ করতে পারবো বাহ চমৎকার বলেছো বন্ধু আসলে কিন্তু বিনোদনের সাথে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে শিক্ষা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে গ্রহণ করতে পারবো বন্ধু এবার তোমার কাছে চলে যাই তুমি কি বলতে চাও আমি আজকে স্কুলের ক্যাম্পাস সম্পর্কে বলতে চাই একজন শিশু বা একজন শিক্ষার্থীর কাছে তার বিদ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার ক্যাম্পাস ক্যাম্পাসের পরিবেশ যদি সুন্দর হয় তাহলে শিশু সুস্থ মানসিক বিকাশের জন্য সবচেয়ে বড় সহায়ক হয়ে দাঁড়াবে সুন্দর ক্যাম্পাস বলতে শুধুমাত্র অবকাঠামোগত উন্নত ক্যাম্পাসকে বোঝাচ্ছে না একটি সুশৃঙ্খল গাছপালায় ঘেরা বড় একটা মাঠ এইসব কিছু মিলিয়ে সুন্দর ক্যাম্পাস তাই একটি আদর্শ স্কুলে এই ধরনের সুন্দর পরিবেশ বা ক্যাম্পাস থাকা অত্যন্ত আবশ্যক আমাদের বিদ্যালয়ে ক্যাম্পাস অত্যন্ত সুন্দর এবং মনোরম চমৎকার বলেছো বন্ধু আসলে কিন্তু গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর তোমাদের ক্যাম্পাসটা আমি নিজেও দেখেছি অনেক সুন্দর অনেক গাছপালা দিয়ে ভর্তি রয়েছে এবারে বন্ধু তোমার কাছে চলে যাই তুমি কি বলতে চাও আমি পরিবার সম্পর্কে বলতে চাই আসলে আমরা সাধারণত বলি মা বাবা ভাই বোন দাদা দাদি নিয়ে আমাদের একটি পরিবার গঠিত হয় এই পরিবার থেকে একটি শিশু অনেক কিছু শিখতে পারে কিন্তু আমার মনে হয় শুধু মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার নয় আমাদের বিদ্যালয়ে যে সহপাঠীরা শিক্ষকরা এমনকি আমাদের প্রতিবেশীরা আছে আমরা যে বিভিন্ন জায়গায় খেলাধুলা করি সেখানকার খেলার সাথীরা সবাই আমাদের পরিবার আসলে কিন্তু আমাদের বাবা মারাই শুধু কিন্তু আমাদের পরিবার নয় আমাদের বন্ধু বান্ধবরাও আমাদের পরিবার বন্ধু এবার তোমার কাছে চলে যাই তুমি কি বলতে চাও আমি শ্রেণীকক্ষ সম্পর্কে বলতে চাই আমরা শ্রেণীকক্ষ বলতে বুঝি বিদ্যালয়ের সেই রুম বা কক্ষ যেখানে শিক্ষকগণ আমাদের প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাদান করেন আমার মনে হয় আমার শ্রেণীকক্ষ এমন হবে যেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে শিক্ষার মূল উদ্দেশ্য যে জ্ঞান তা আমাকে বারবার মনে করিয়ে দেওয়া হবে যেমন মানুষকে ভালোবাসতে হবে সদা সত্য কথা বলতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এমন কথাগুলো যদি শ্রেণীকক্ষে লেখা থাকে তাহলে সব সময় সেগুলো আমাদের মনে পড়বে এবং আমরা তেমনভাবে গড়ে উঠতে পারবো বাহ চমৎকার বলেছো বন্ধু এবার তোমার কাছে চলে যাই তুমি কি বলতে চাও বন্ধু আমি বিদ্যালয় সম্পর্কে বলবো বিদ্যালয়ে আমরা যে কেবল শিক্ষা গ্রহণ করছি সেটা না বিদ্যালয়ে আমাদের নিয়ম শৃঙ্খলা শেখাতেও সাহায্য করে বিদ্যালয়ে এসে আমরা বন্ধুবান্ধব মিলে অনেক মজা করি এবং মিলেমিশে একসাথে লেখাপড়া করতে পারি বিদ্যালয়ের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে পারবো বাহ চমৎকার বলেছো বন্ধু আমরা কিন্তু বিদ্যালয়ের জীবনটি পার করে এসেছি আমি কিন্তু আমার বিদ্যালয়ের জীবনটি অনেক মিস করি তো তোমাদেরই তো এখন সময় তোমরা বিদ্যালয়ের মধ্যে মজা করবে এবং সঠিকভাবে পাঠ মুখস্থ করবে পড়াশোনা ঠিকভাবে করবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার কথা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট